أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একদল সৈন্য যখন কাবা শরীফ আক্রমণ করার উদ্দেশ্যে সমতল ভূমিতে পৌঁছবে তখন তাদের পূর্বের ও পরের সকল লোক সহ ভূমিকে ধসিয়ে দেওয়া হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আরজ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পূর্বের এবং পরের সকল লোককে ধসিয়ে দেওয়া হবে অথচ অনেকেই ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে তারা তাদের দলভুক্ত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পূর্বের এবং পরের সকলকেই ধসিয়ে দেওয়া হবে এরপর তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে বুখারী 2118 মুসলিম 2884 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই কিন্তু জিহাদ ও নিয়ত রয়েছে যখনই তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করা হবে তখনই তোমরা বের হয়ে আসবে বুখারী 3080 3900 4312 মুসলিম 1864 ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ